পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে যে দুটো অরণ্য সবথেকে জনপ্রিয় সে দুটো হলো একেবারে দক্ষিণে সুন্দরবন আর উত্তরে ডুয়ার্স। জঙ্গলপ্রেমী পর্যটকদের কাছে দুটোরই অমোঘ আকর্ষণ। সুন্দরবন নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, কিন্তু আজকে আমাদের গন্তব্য ডুয়ার্স। প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা ডুয়ার্সের কোনো ভ্লগ নয়, এটি একটি গাইড। আর এই গাইডিং ভিডিওতে আমরা জেনে নেব ডুয়ার্সের প্রধান তিনটে অভয়ারণ্য গরুমারা, জলদাপাড়া আর বক্সা জয়ন্তী ঠিক কোথায়। ডুয়ার্স এলে একবারই কি এই তিনটে অভয়ারণ্য দেখে নেওয়া সম্ভব, নাকি দুবার বা তিনবার আসতে হবে? ট্রেনে গেলে কোন অভয়ারণ্যে যাবার জন্য কোন স্টেশনে নামতে হবে? কোন অভয়ারণ্যের প্রবেশ পথই বা কোথায়? জঙ্গল কখন বন্ধ থাকে? জীবজন্তু দেখার সব থেকে ভালো সময় কোনটা? জঙ্গলের ভিতরে থাকার জন্য ফরেস্ট বাংলো কীভাবে বুক করবেন? তার রেটই বা কত? বুকিং না পেলে জঙ্গলের বাইরে থাকার ব্যবস্থাই বা কী আছে? জিপ সাফারি, হাতি সাফারি কখন হয়, খরচই বা কত? অরণ্য ছাড়া আর কী কী দেখার আছে, ইত্যাদি ডুয়ার্স ভ্রমণের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে। কিন্তু সবার আগে জেনে নেব, আমরা যে ডুয়ার্স বেড়াতে যাই সেই ডুয়ার্স বলতে ঠিক কোন জায়গাটাকে বোঝায়। ডুয়ার্স বলতে ঠিক কোন জায়গাটাকে বোঝায়? শিলিগুড়ির কাছে তিস্তা নদী থেকে শুরু করে পূর্ব দিকে আসামের ধানসিঁড়ি নদী পর্যন্ত, ভুটান পাহাড়ের নিচে থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত 350 কিলোমিটার লম্বা ও প্রায় 40 কিলোমিটার চওড়া জঙ্গলে ভরা প্রায় সমতল এই জায়গাকে বলে ডুয়ার্স। পশ্চিমবঙ্গ আর আসামের সীমান্ত বরাবর বয়ে চলা সংকোষ নদী এই ডুয়ার্সকে দুভাগে ভাগ করেছে। সংকোষ নদীর পূর্ব দিকে আসামে অবস্থিত ডুয়ার্সের এই অংশকে বলা হয় পূর্ব ডুয়ার্স বা আসাম ডুয়ার্স। অন্যদিকে সংকোষ নদী থেকে পশ্চিম দিকে তিস্তা নদী পর্যন্ত পশ্চিমবঙ্গে অবস্থিত ডুয়ার্সের এই অংশকে বলে পশ্চিম ডুয়ার্স বা বেঙ্গল ডুয়ার্স। আমরা যখন ডুয়ার্স ভ্রমণের কথা বলি তখন সেটা বেঙ্গল ডুয়ার্স বা পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এই ডুয়ার্সকেই বোঝায়। পর্যটন ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে এই বেঙ্গল ডুয়ার্সকে কেন্দ্র করে। এরপর থেকে এই ভিডিওতে আমরা যখন ডুয়ার্স বলবো তখন সেটা বেঙ্গল ডুয়ার্সকেই বোঝাবে। এবার জেনে নেব ডুয়ার্সের প্রধান তিন অরণ্য গরুমারা, জলদাপাড়া আর বক্সা জয়ন্তী ঠিক কোথায়, চিলাপাতা আর চাপড়ামারি বা কোথায়। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে কিংবা এনজেপি স্টেশন থেকে গজলডোপা হয়ে পূর্ব দিকে 70 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন ডুয়ার্সের প্রথম ভ্রমণ কেন্দ্র গরুমারা ন্যাশনাল পার্কে। আর এই গরুমারার উত্তর পূর্বে মূর্তি নদীর অন্য পারেই অবস্থিত চাপড়ামারি ফরেস্ট। চাপড়ামারি থেকে 17 নম্বর জাতীয় সড়ক ধরে পূর্ব দিকে আরও 60 কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন তোর্ষা নদীর পশ্চিম দিকে অবস্থিত জলদাপাড়া ন্যাশনাল পার্কে, যেটা ডুয়ার্সের দ্বিতীয় ভ্রমণ কেন্দ্র। আর এই জলদাপাড়ার ঠিক পাশেই তোর্ষা নদীর অন্য প্রান্তে, মানে তোর্ষা নদীর পূর্ব প্রান্তে চিলাপাতা ফরেস্ট। আসলে জলদাপাড়া ও চিলাপাতা একটাই জঙ্গল, মাঝখান দিয়ে বয়ে চলা তোর্ষা নদী এই জঙ্গলকে দুটো ভাগে ভাগ করেছে। আর ডুয়ার্স ভ্রমণের তৃতীয় কেন্দ্রটি হলো জলদাপাড়া থেকে হাসিমারা হ্যামিল্টনগঞ্জ হয়ে 40 কিলোমিটার দূরে বক্সা টাইগার রিজার্ভ এবং তার সংলগ্ন জয়ন্তী ফরেস্ট নিয়ে, একত্রে যা বক্সা জয়ন্তী জঙ্গল নামে বেশি পরিচিত। এবারে বলবো গরুমারা, জলদাপাড়া আর বক্সা জয়ন্তীর জঙ্গলে কোথা দিয়ে ঢুকতে হয়, অর্থাৎ এই জঙ্গলের প্রবেশদ্বার কোথায় অবস্থিত। গরুমারা, জলদাপাড়া এবং বক্সা জয়ন্তী যেহেতু সংরক্ষিত বনাঞ্চল, তাই এই সব জঙ্গলে প্রবেশের জন্য আছে নির্দিষ্ট গেট বা প্রবেশদ্বার। এই প্রবেশদ্বারগুলোর আশেপাশেই রয়েছে রাতে থাকার জন্য অনেক হোটেল, রিসর্ট আর হোমস্টে। গরুমারা ন্যাশনাল পার্কের প্রবেশপথ লাটাগুড়ির কাছে অবস্থিত এবং থাকার জন্য বেশিরভাগ হোটেলও আছে এই লাটাগুড়িতে। যদিও গরুমারাতে বেড়াতে এসে অনেকে মূর্তিতেও থাকতে পছন্দ করেন। অন্যদিকে জলদাপাড়া ন্যাশনাল পার্কের প্রবেশপথ হলো মাদারিহাট এবং থাকার জন্য বেশিরভাগ রিসর্ট এবং হোমস্টেও আছে এই মাদারিহাটেই। বক্সা টাইগার রিজার্ভের প্রবেশপথ হলো রাজা ভাতখাওয়া। আর জয়ন্তীর জঙ্গলের প্রবেশদ্বার হলো জয়ন্তী চেকপোস্ট, থাকার জন্য এখানে আছে বেশ কিছু হোমস্টে এবং রিসর্ট। এবারে জেনে নেব ডুয়ার্সের কোন অরণ্যে কিভাবে পৌঁছবেন।
প্রথমেই বলবো, যদি সরাসরি ট্রেনে গরুমারা, জলদাপাড়া বা বক্সা জয়ন্তীতে পৌঁছতে চান তাহলে কোন অরণ্যে যাবার জন্য কোন স্টেশনে নামতে হবে। গভীর জঙ্গলে ঘেরা হলেও পুরো ডুয়ার্সেই কিন্তু রেলপথের বিস্তৃতি যথেষ্ট ভালো। বক্সা জয়ন্তী, জলদাপাড়া, গরুমারা তিনটে জঙ্গলেরই প্রবেশপথের কাছেই আছে রেল স্টেশন। বক্সা জয়ন্তী জঙ্গলের প্রবেশপথ রাজা ভাতখাওয়ার সবথেকে কাছের রেল স্টেশনের নামও রাজা ভাতখাওয়া। তবে এখানে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ালেও শিয়ালদা বা হাওড়া থেকে আসা এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। বক্সা জয়ন্তী জঙ্গলে যাওয়ার জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস বা হাওড়া কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস ইত্যাদি সব থেকে কাছের স্টপেজ হল আলিপুরদুয়ার জংশন স্টেশন। একইভাবে জলদাপাড়ার প্রবেশপথ মাদারিঘাটের সব থেকে কাছের রেল স্টেশনের নামও মাদারিঘাট, যদিও মাদারিঘাটে প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ালেও এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। জলদাপাড়ার জঙ্গলে প্রবেশপথের সব থেকে কাছের যে স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় তা হলো হাসিমারা রেল স্টেশন। এখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর হাওড়া কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেস দুটো ট্রেনেরই স্টপেজ আছে। আবার গরুমারা জঙ্গলে সব থেকে কাছের স্টেশন হলো চালসা, কিন্তু এই চালসাতেও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ালেও এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না। শিয়ালদা থেকে এক্সপ্রেস ট্রেন মানে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যদি আপনি গরুমারা জঙ্গলে এসে পৌঁছতে চান তাহলে আপনাকে নামতে হবে নিউ ম্যাল জংশনে। এই নিউ ম্যাল জংশনে কিন্তু আবার হাওড়া কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেসের কোনো স্টপেজ নেই। অর্থাৎ কলকাতা থেকে ডাইরেক্ট এক্সপ্রেস ট্রেনে এসে গরুমারা পৌঁছতে হলে নামতে হবে নিউ ম্যাল জংশন স্টেশনে, জলদাপাড়ার জন্য নামতে হবে হাসিমারা স্টেশনে, আর বক্সা জয়ন্তীর জন্য নামতে হবে আলিপুরদুয়ার স্টেশনে। অন্যদিকে যদি ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেনে আসে তাহলে প্রতিটা জঙ্গলেরই আর একটু কাছাকাছি নামতে পারবেন। গরুমারার জন্য তাহলে নামুন চালসা স্টেশনে, জলদাপাড়ার জন্য নামুন মাদারিহাট স্টেশনে, আর বক্সা জয়ন্তীর জন্য নামুন রাজা ভাতখাওয়া স্টেশনে। ডুয়ার্স কখন যাবেন? বর্ষাকাল জঙ্গলের প্রাণীদের প্রজননের সময়, সেই কারণে জুন মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এই তিন মাস একমাত্র গরুমারা জঙ্গলের মেদলা ওয়াচ টাওয়ার ছাড়া সারা ডুয়ার্সের সব জঙ্গলে জিপ সাফারি, হাতি সাফারি এবং ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী পর্যবেক্ষণ বন্ধ থাকে। বছরের বাকি সময়টা অবশ্য ডুয়ার্স যাওয়াই যায়। তবে আমার মতে আপনার ডুয়ার্স ভ্রমণের মূল উদ্দেশ্য যদি হয় জঙ্গল দেখা, তাহলে আপনি জঙ্গল খোঁড়ার পরে পরে মানে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুর দিকে যেতে পারেন। বর্ষার পরে জঙ্গল তখন সব থেকে ঘন এবং সবুজ। আর আপনি যদি বন্য প্রাণী দেখতে চান তাহলে শীতকাল সব থেকে ভালো সময়। জঙ্গলের ঘাস তখন অনেকটা শুকিয়ে যায়, তাই বন্য প্রাণী দেখতে বেশ সুবিধা হয়। আর জলদাপাড়া জঙ্গলে মার্চ মাসের শুরুতে জঙ্গলের ঘাস বন দপ্তর থেকে কেটে ফেলা হয়, তখন ওয়াচ টাওয়ার থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তাই এই সময় জলদাপাড়া এলে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বা স্পটিংয়ের চান্স অনেক বেশি। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রতি বৃহস্পতিবার গরুমারা জঙ্গল পর্যটকদের জন্য সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ডুয়ার্সে থাকার জন্য কী কী ব্যবস্থা আছে? ডুয়ার্সের জঙ্গলে থাকার জন্য তিন রকমের ব্যবস্থা আছে। জঙ্গলের ভিতরে থাকার জন্য আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প বা বাংলো, জঙ্গলের ঠিক পাশেই থাকার জন্য আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের লজ, আর জঙ্গলের পাশে না হলেও কাছাকাছি থাকার জন্য আছে বিভিন্ন প্রাইভেট রিসর্ট এবং হোমস্টে। প্রথমেই বলবো গরুমারা এবং চাপড়ামারির জঙ্গলে থাকার ব্যবস্থা নিয়ে। আগেই বলেছি গরুমারা জঙ্গলের প্রবেশদ্বার হলো লাটাগুড়ি, তাই এখানকার বেশিরভাগ হোটেলও লাটাগুড়িতে, যদিও মূর্তিতেও বেশ কিছু হোটেল এবং রিসর্ট আছে। গরুমারা এবং চাপড়ামারি জঙ্গলের ভিতরে থাকার জন্য আছে ফরেস্ট ডিপার্টমেন্টের তিনটে ক্যাম্প, গরুমারা ইকো ভিলেজ কালিকাপুর, গরুমারা রাইনো ক্যাম্প রামসার এবং গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প ধূপছড়া। গরুমারার জঙ্গলে হাতি সাফারি করার সুযোগ শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের এই তিনটে ক্যাম্পে যারা থাকবেন তারাই পাবেন। এছাড়া বাইরে কোথাও থাকলে, এমনকি ফরেস্ট ডিপার্টমেন্টের বনানী ক্যাম্পে থাকলেও হাতি সাফারি করার সুযোগ কিন্তু গরুমারাতে পাওয়া যায় না। এছাড়াও গরুমারাতে জঙ্গলের ভিতরে থাকার জন্য আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সি WBSFD এর নেওরা জঙ্গল ক্যাম্প। নেওরা ক্যাম্পে থাকলে ওয়াচ টাওয়ার সাফারি বা জিপ সাফারি বুকিংয়ের সুবিধা পাওয়া গেলেও হাতি সাফারি কিন্তু করা যাবে না।
এছাড়াও মূর্তিতে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের বনানী লজ। বনানী লজ যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের, তাই এখানে থাকলে ওয়াচ টাওয়ার সাফারি এবং জিপ সাফারির জন্য কোনো লাইন দিতে হয় না। তবে বনানীতে থাকলে কিন্তু হাতি সাফারির সুযোগ পাবেন না। এছাড়াও মূর্তিতে আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের মূর্তি টুরিস্ট লজ। এখানে থাকলে জিপ সাফারির বুকিংয়ের সুবিধা আপনি পাবেন। এছাড়াও গরুমারা জঙ্গলের জন্য লাটাগুড়িতে আছে অনেক প্রাইভেট লজ, যেমন হোটেল ড্রিমল্যান্ড, দ্য রিজার্ভ গরুমারা, অরণ্য জঙ্গল রিসর্ট, টাস্কার্স ডেন ইত্যাদি। চাপরামারি জঙ্গলে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের চাপরামারি ওয়াইল্ডনেস ক্যাম্প। এরপরে আসি জলদাপাড়ার কথায়। জলদাপাড়াতে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের হলং ট্যুরিস্ট লজ এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের জলদাপাড়ার ট্যুরিস্ট লজ। এই দুটো জায়গাতে থাকলে সহজেই জলদাপাড়া অরণ্যে হাতি সাফারি এবং জিপ সাফারির বুকিং পাওয়া যায়। এছাড়াও জলদাপাড়াতে আছে অনেক প্রাইভেট লজ এবং হোমস্টে, যেমন জলদাপাড়া ওয়াইল্ড হার্ট রিসর্ট, ত্রিনয়নী হোমস্টে, দ্য মিস্টিক ফরেস্ট ইত্যাদি ইত্যাদি। চিলাপাতার জঙ্গলে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের মেন্দাবাড়ি জাঙ্গল ক্যাম্প। মেন্দাবাড়ি জাঙ্গল ক্যাম্পে থাকলে চিলাপাতা জঙ্গলে যেমন সহজে জিপ সাফারি করতে পারবেন, তেমনি হাতি সাফারি করার সুযোগও পাবেন, যদিও হাতি সাফারি এখানে কিছুটা অনিয়মিত। বক্সা জয়ন্তী জঙ্গলে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের বক্সা জাঙ্গল লজ। এছাড়া জয়ন্তীতে আছে কিছু প্রাইভেট রিসর্ট, যেমন বনান্তে রিসর্ট, রোভারসিন ইত্যাদি ইত্যাদি। এরপরে বলবো গরুমারা, জলদাপাড়া, বক্সা জয়ন্তী কোন অরণ্যে বন্যপ্রাণী দেখার কি কি বন্দোবস্ত আছে। ডুয়ার্সের জঙ্গলে তিন রকমভাবে বন্যপ্রাণী পরিদর্শনের ব্যবস্থা আছে। এক নম্বর হাতি সাফারি বা হাতির পিঠে চেপে, দু নম্বর জিপ সাফারি বা জিপে চেপে, আর তিন নম্বর ওয়াচ টাওয়ার সাফারি বা ওয়াচ টাওয়ারে উঠে বন্যপ্রাণী পরিদর্শন। যদিও সমস্ত রকমের বন্দোবস্ত সব জঙ্গলে নেই। গরুমারা জাতীয় উদ্যানে হাতি সাফারি, জিপ সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি এই তিন রকমের ব্যবস্থাই আছে। অন্যদিকে জলদাপাড়াতে হয় হাতি সাফারি আর জিপ সাফারি, আর বক্সা জয়ন্তীতে হয় শুধু জিপ সাফারি। প্রথমেই জেনে নেব এই ওয়াচ টাওয়ার ব্যাপারটা কি, কেন ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি। গরুমারা, জলদাপাড়া এবং বক্সা জয়ন্তী জঙ্গলের ভিতরে আছে বেশ কিছু ওয়াচ টাওয়ার। জঙ্গল সাফারির সময় পর্যটকদের নিয়ে যাওয়া হয় এই সব ওয়াচ টাওয়ারে। এই সব ওয়াচ টাওয়ারের কাছে রাখা হয় নুন। এই নুন খাবার লোভে বন্যজন্তুরা ওয়াচ টাওয়ারের কাছে আসে, তাই ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা অনেক বেশি। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ারের বাইরে খাল কাটা থাকে এবং থাকে ব্যাটারি চালিত ইলেকট্রিক তারের বেড়া বা ফেন্সিং। এবার জানবো ডুয়ার্সের কোন জঙ্গলে কোন কোন ওয়াচ টাওয়ার আছে। গরুমারা জঙ্গলে আছে মেদলা ওয়াচ টাওয়ার, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার ও রাইনো পয়েন্ট, চুকচুকি ওয়াচ টাওয়ার এবং চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার। আর গরুমারা সংলগ্ন চাপরামারি জঙ্গলে আছে চাপরামারি ওয়াচ টাওয়ার। আবারও মনে করিয়ে দিই, চাপরামারি জঙ্গল গরুমারা জঙ্গলেরই অংশ এবং গরুমারার বুকিং যেখান থেকে হয় চাপরামারির সব বুকিংও সেখান থেকেই হয়। এরপর জলদাপাড়ার জঙ্গলে যে ওয়াচ টাওয়ারগুলিতে পর্যটকরা যেতে পারেন সেগুলো হলো জলদাপাড়া তিন নম্বর ওয়াচ টাওয়ার এবং হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। জলদাপাড়া সংলগ্ন চিলাপাতা জঙ্গলে যে ওয়াচ টাওয়ারে পর্যটকরা যেতে পারেন সেটা হলো চিলাপাতা ফরেস্ট ওয়াচ টাওয়ার। আর বক্সার জঙ্গলে দুটি ওয়াচ টাওয়ারে পর্যটকদের নিয়ে যাওয়া হয়, 26 মাইল ওয়াচ টাওয়ার এবং 25 মাইল ওয়াচ টাওয়ার। জয়ন্তী জঙ্গলে তিনটে ওয়াচ টাওয়ারে পর্যটকদের নিয়ে যাওয়া হয়, সেটা হলো টিজিএন ওয়াচ টাওয়ার, চুনিয়া ওয়াচ টাওয়ার আর ভুটিয়া বস্তি ওয়াচ টাওয়ার। এছাড়াও জঙ্গলের মধ্যে আরও অনেক ওয়াচ টাওয়ার আছে, কিন্তু সেগুলো শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারীরা তাদের কাজের জন্য ব্যবহার করেন, পর্যটকদের সেখানে যেতে দেওয়া হয় না। এবার বলবো ডুয়ার্সের জঙ্গলের এই যে বিভিন্ন ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারগুলোতে আপনি যাবেন কীভাবে। ডুয়ার্সের সব জঙ্গলের ওয়াচ টাওয়ার, যেমন জয়ন্তী জঙ্গলের টিজিএন, চুনিয়া ও ভুটিয়াবস্তি ওয়াচ টাওয়ার, বক্সা জঙ্গলের 25 মাইল এবং 26 মাইল ওয়াচ টাওয়ার, জলদাপাড়ার তিন নম্বর ওয়াচ টাওয়ার ও হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার এবং চিলাপাতা জঙ্গলের ওয়াচ টাওয়ার জিপ সাফারির সময় পর্যটকদের নিয়ে যাওয়া হয়। এখানে একমাত্র ব্যতিক্রম গরুমারা জঙ্গল। এই গরুমারা এবং তার পাশের চাপরামারি জঙ্গলে জিপ সাফারির সময় পর্যটকদের কোনো ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয় না। এই গরুমারা এবং চাপরামারিতে যে পাঁচটা ওয়াচ টাওয়ার আছে, অর্থাৎ মেদলা ওয়াচ টাওয়ার, যাত্রাপ্রসাদ ও রাইনা পয়েন্ট, চুকচুকি ওয়াচ টাওয়ার, চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার এবং চাপরামারি ওয়াচ টাওয়ার,
তার প্রতিটাতে যেতে হলে আলাদা আলাদা করে টিকিট কাটতে হয়। যে ওয়াচ টাওয়ারে টিকিট কাটবেন শুধু সেই ওয়াচ টাওয়ারেই যেতে পারবেন। যেমন চুকচুকি ওয়াচ টাওয়ারের টিকিট যদি আপনি কাটেন তাহলে আপনাকে চুকচুকিতেই নেওয়া হবে, সেক্ষেত্রে আপনাকে যাত্রা প্রসাদ বা চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার বা চাপড়ামারি ওয়াচ টাওয়ারে কিন্তু আপনি যেতে পারবেন না। প্রতিটা ওয়াচ টাওয়ারের জন্য আলাদা আলাদা করে টিকিট এখানে বিক্রি হয়। এই ওয়াচ টাওয়ার সাফারি শুধুমাত্র গুরুমারা এবং তার পাশে চাপড়ামারি জঙ্গলেই হয়। এবারে বলবো গরুমারা ও চাপড়ামারিতে এই ওয়াচ টাওয়ার সাফারি দিনে কতবার হয়, কখন হয়, পারমিটই বা কখন দেওয়া হয়, আর তার খরচই বা কত। আগেই বলেছি ডুয়ার্সের সব জঙ্গল 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে। আবার প্রতি বৃহস্পতিবার গরুমারা এবং চাপড়ামারি সব সাফারি মানে জিপ সাফারি, হাতি সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি অর্থাৎ সব সাফারি বন্ধ থাকে। একমাত্র গরুমারা জঙ্গলের মেদলা ওয়াচ টাওয়ার বৃহস্পতিবার বাদ দিয়ে বছরের প্রতিদিন খোলা থাকে। গরুমারার জঙ্গলে 4টি এবং চাপড়ামারির জঙ্গলে 1টি অর্থাৎ মোট 5টি ওয়াচ টাওয়ারে প্রতিটিতে সকালে 2টো ট্রিপ আর বিকেলে 2টো ট্রিপ অর্থাৎ সারাদিনে 4টে ট্রিপে পর্যটকদের যাবার জন্য পারমিশন বা টিকিট দেওয়া হয়। প্রতি ওয়াচ টাওয়ারের প্রতি ট্রিপে সর্বাধিক 40 জন পর্যটককে যাবার অনুমতি দেওয়া হয়। প্রতিটি ট্রিপের জন্য ধার্য করা হয় 1.5 ঘন্টা সময়। এই ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয় হুট খোলা জিপে চাপিয়ে। একটা জিপে সর্বাধিক 6 জনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। গরুমারা এবং চাপড়ামারি জঙ্গলে ওয়াচ টাওয়ার সাফারির টিকিট কোথা থেকে দেওয়া হয়? গরুমারা এবং চাপড়ামারিতে এই ওয়াচ টাওয়ার সাফারির টিকিট ইস্যু করে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্টের প্রধান টিকিট কাউন্টার হলো লাটাগুড়িতে। এছাড়াও মূর্তিতে ফরেস্ট ডিপার্টমেন্টের বনানী লজে যারা থাকেন তারা কিন্তু ওই লজের রিসেপশন থেকেই এই টিকিট পেয়ে যেতে পারেন। কোনো ট্রিপ শুরু হবার নির্দিষ্ট সময় আগে টিকিট কাউন্টার থেকে পারমিট দেওয়া শুরু হয়। পারমিট দেওয়া হয়ে গেলে কাউন্টার আবার বন্ধ করে দেওয়া হয়। আবার পরের ট্রিপ শুরু হওয়ার নির্দিষ্ট সময় আগে টিকিট কাউন্টার খোলা হয়। যেহেতু প্রতি ট্রিপে প্রতি ওয়াচ টাওয়ারে মাত্র 40 জনকে যাবার অনুমতি দেওয়া হয় তাই আপনার পছন্দের ওয়াচ টাওয়ারের পারমিট পাওয়ার জন্য আগে থেকে টিকিট কাউন্টারে লাইন দেবেন। মনে রাখবেন ওয়াচ টাওয়ার সাফারি আর জিপ সাফারি টিকিট কাউন্টার কিন্তু আলাদা। পারমিট পাওয়ার জন্য প্রতি গ্রুপের একজনকে সশরীরে কাউন্টারে হাজির থাকতে হবে এবং গ্রুপের সকলের আইডি প্রুফের জেরক্স সাথে রাখতে হবে। পারমিটের জন্য ফর্ম ফিল আপ করতে হয় তাই সাথে একটা পেনও অবশ্যই রাখবেন। এখানে বলে রাখি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের, কারণ যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের পারমিট বা টিকিটের সাথে সাথে রাইনো পয়েন্টের পারমিটও একসাথে যুক্ত করা থাকে, তাই সবার আগে যাত্রা প্রসাদের কোটা ভর্তি হয়ে যায়। এরপরে মেদলা, চুকচুকি, চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার এবং চাপড়ামারির জঙ্গলে চাপড়ামারি ওয়াচ টাওয়ারও বেশ জনপ্রিয়। এবারে জেনে নেব গরুমারা আর চাপড়ামারিতে ওয়াচ টাওয়ার সাফারির বিভিন্ন ট্রিপের সময়সূচি বা কি আর কোন ট্রিপের জন্য কখন টিকিট কাউন্টার খোলে। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকালে প্রথম ট্রিপ শুরু হয় সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত, আর তার জন্য পারমিশন বা টিকিট কাউন্টার খোলে সকাল 5:30 থেকে 6:30 পর্যন্ত। দ্বিতীয় সাফারির সময় সকাল 8:30 থেকে 10টা পর্যন্ত, আর পারমিটের জন্য টিকিট কাউন্টার খোলে 6:30 থেকে 7:30। তৃতীয় সাফারির সময় দুপুর 2টো থেকে 3:30, আর তার জন্য পারমিট দেওয়া হয় দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। আর চতুর্থ সাফারি বা দিনের যে শেষ সাফারি সেটা শুরু হয় বিকেল 4:30 থেকে 6টা পর্যন্ত, আর তার জন্য পারমিট ইস্যু করার সময় দুপুর 2টো থেকে 3টে। অন্যদিকে এই হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দিনের এই 4টি যে সাফারি তার সময়সূচি। প্রতিদিন চতুর্থ ট্রিপ মানে দিনের যে শেষ ট্রিপ তারপরে পর্যটকদের জন্য থাকে এক আদিবাসী নৃত্যের অনুষ্ঠান। অন্য 3টে ট্রিপের সাথে কিন্তু এই আদিবাসী নৃত্যের অনুষ্ঠান থাকে না এবং সেই কারণে চতুর্থ ট্রিপের খরচ অন্য 3টে ট্রিপের চেয়ে সামান্য বেশি। গরুমারা এবং চাপড়ামারিতে ওয়াচ টাওয়ার সাফারির খরচ কত? ওয়াচ টাওয়ার সাফারির জন্য আপনাকে 5 রকমের চার্জ দিতে হয়। 1 নম্বর গাড়ি ভাড়া, এটা নির্ভর করে আপনি কোন ওয়াচ টাওয়ারে যাবেন তার উপরে।
লাটাগুড়ি থেকে যাত্রাপ্রসাদ, মেদলা এবং চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের জন্য গাড়ি ভাড়া 990 টাকা, চুকচুকি ওয়াচ টাওয়ারের জন্য ভাড়া 720 টাকা, আর চাপড়ামারি ওয়াচ টাওয়ারের ভাড়া 1140 টাকা। কিন্তু লাস্ট ট্রিপে, অর্থাৎ যে ট্রিপে ট্রাইবাল ডান্স থাকে, সেই ট্রিপে চাপড়ামারির জন্য খরচ 1140-এর পরিবর্তে 1320 টাকা। 2 নম্বর চার্জ হচ্ছে জঙ্গলে ঢোকার জন্য গাড়ির এন্ট্রি ফি, প্রতিটা গাড়ির জন্য 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। 3 নম্বর চার্জ হচ্ছে প্রতি গাড়িতে একজন করে গাইড নেওয়া বাধ্যতামূলক এবং এই গাইডের চার্জ হচ্ছে 180 টাকা। 4 নম্বর হচ্ছে প্রতি পর্যটকদের জন্য এন্ট্রি ফি, অর্থাৎ যতজন ট্যুরিস্ট গাড়িতে থাকবেন প্রতিজনের জন্য এন্ট্রি ফি দিতে হয়। যাত্রাপ্রসাদ এবং রাইনো পয়েন্টে প্রথম 3টে ট্রিপের জন্য এন্ট্রি ফি হচ্ছে 120 টাকা, আর লাস্ট ট্রিপ যেখানে ট্রাইবাল ডান্স থাকে, আদিবাসী নৃত্য থাকে, তার জন্য খরচ 160 টাকা। অন্যদিকে চাপড়ামারি, চন্দ্রচূড় এবং চুকচুকি এই 3টে টাওয়ারে প্রথম 3টে ট্রিপের জন্য ভাড়া জনপ্রতি 70 টাকা, শেষ ট্রিপে অর্থাৎ ট্রাইবাল ডান্স যে ট্রিপে থাকে তার জন্য ভাড়া 120 টাকা। মেদলা ওয়াচ টাওয়ারে সব ট্রিপ, মানে প্রথম থেকে দিনের শেষ পর্যন্ত 4টে ট্রিপের জন্যই ভাড়া হচ্ছে 120 টাকা। কিন্তু মনে রাখবেন, মেদলা ওয়াচ টাওয়ারে পৌঁছানোর জন্য কিছুটা রাস্তা মোষের গাড়িতে যেতে হয়। এই মোষের গাড়ির ভাড়া মেদলা ওয়াচ টাওয়ারের জন্য জনপ্রতি 40 টাকা। আর 5 নম্বর চার্জ হলো, এটা অবশ্য অপশনাল, ভিডিওগ্রাফি যদি আপনি করেন তাহলে প্রতি ক্যামেরার জন্য চার্জ 200 টাকা। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। একটা গাড়িতে ম্যাক্সিমাম 6 জনকে অ্যালাউ করা হয়। এবার ধরুন স্বামী স্ত্রী দুটি বাচ্চা, মানে 4 জনের একটা ফ্যামিলি, কিংবা 4 জন বন্ধু মিলে যদি একটা পুরো গাড়ি বুক করে নেন, তাহলে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের লাস্ট ট্রিপ, অর্থাৎ যে ট্রিপে ট্রাইবাল ডান্স থাকে, তার জন্য খরচ হবে গাড়ি ভাড়া বাবদ 990 টাকা, গাড়ির এন্ট্রি ফি 100 টাকা, গাইড ফি 180 টাকা, 4 জনের এন্ট্রি ফি 160 টাকা করে 4 জনের, মোট 640 টাকা, এবং 1 জন যদি ভিডিওগ্রাফি করেন তার জন্য খরচ হচ্ছে 200 টাকা, মোট 2110 টাকা। অর্থাৎ 4 জনের মোট খরচ হবে 2110 টাকা, যদি নিজেদের মধ্যে পার হেড হিসেব করে নেন তাহলে জনপ্রতি খরচ পড়ছে 425 টাকার কিছুটা বেশি। এই গেল ডুয়ার্সের ওয়াচ টাওয়ার সাফারির কথা। এই ওয়াচ টাওয়ার সাফারি শুধুমাত্র গরুমারা আর চাপড়ামারির জঙ্গলেই হয়। পরের পর্বে আমরা বলবো ডুয়ার্সের জঙ্গলে হাতি সাফারি এবং জিপ সাফারির কথা, তার সাথে সাথে বলবো জঙ্গল ছাড়া ডুয়ার্সে আর কী কী দেখার আছে, সেই সঙ্গে থাকবে সমগ্র ডুয়ার্সের একটা ট্যুর প্ল্যান আর খরচ নিয়ে একটা ধারণা। পার্ট 2-এর লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশানে পেয়ে যাবেন। তো আজ তাহলে এই পর্যন্তই, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।